মালা বদলের পর গ্র্যান্ড রিসেপশনে ওয়েস্টার্ন লুকে ধরা দিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানি। নবদম্পতির যে আয়োজনে এসেছিলেন কাজল, অজয়, বিদ্যা বালান, করিনা কাপুর, করণ জেহর, কৃতি শ্যানন, শিল্পা শেঠি সহ এক ঝাঁক বলিউড তারকা। এদিকে ভক্তদের জন্য সুখবর, সিট কিয়ারা নাকি খুব শিগগিরই সিলভার স্ক্রিনে ধরা দেবেন তিন ছবিতে। বলিউডের নবদম্পতি বলে কথা, তাও আবার অন্যতম রোমান্টিক কাপল। সিট কিয়ারাকে দেখতে তাই যেন গোটা বলিউডই হাজির গ্র্যান্ড রিসেপশনে। এদিন চিকচিকে কালো ক্যাজুয়াল ব্লেজারে হ্যান্ডসাম লুকে এসেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা, আর স্বামীর পাশে অফ হোয়াইট কালো ওয়েস্টার্ন গেটআপে দাঁড়িয়েছেন কিয়ারা আদবানি। 7 ফেব্রুয়ারি কড়া নিরাপত্তায় 125 জন অতিথির আপ্যায়নে রাজস্থানের জয়সলমীরে 7 পাকে বাধা পড়েছেন দুজনে। মুম্বাই ফিরেই তাই আয়োজন করেন বলিউড কায়দায় এক রিসেপশন। মোস্ট রোমান্টিক এই কাপলকে বরণ করে নিতে এদিন এসেছিলেন বিদ্যা বালান, কারিনা কাপুর, আলিয়া ভাট, করণ জোহর, শিল্পা শেঠি, কৃতি শ্যানন, আয়ুষ্মান খুরানা, বরুণ ধাওয়ান, কাজল, অজয়, রণবীর সিংয়ের মতো তারকারা। শেরশাহ ছবির সেটে বছর দুই আগে দুজনের যে কেমিস্ট্রি পায় বলিউড, তাই যে জনম জনমের বাঁধনে এক করেছেন সিদ্ধার্থ কিয়ারা। জানা গেছে করণ জোহরের পরিচালনায় আসছে সিট কিয়ারার নতুন তিন ছবি। শাহরিন জেবিন, চ্যানেল 24।